हेलो एवरीवन एंड वेलकम टू माय चैनल रेसिपी रिकुक्ड। आज के आमी आपनादेर संगे शेयर करब तेलापिया माछेर तेल झाल। रेसिपिटी करार जोन्ने आमार लागछे तेलापिया माछ। माछगुलो आमी प्रथमे नून ओ हलुद दिए भालो करे माखिए नेब। ভালো করে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা প্যান ও তার মধ্যে নিয়ে নিয়েছি আমি সরষের তেল। তেলের মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব। মাছগুলো ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা কড়াই ও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গোটা কুচানো পেঁয়াজ। দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব।
দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে সব কিছু আমি ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো। অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতো জল।
নেড়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপিয়ে রেখে দেব। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রেসিপিটি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা অফ করে দেব। যেহেতু আমি তেলাপিয়া মাছের ঝাল করছি, তাই আমি কিন্তু বেশি জল রাখিনি। এরপর তরকারিটা আমি আস্তে আস্তে নামিয়ে নেব। তেলাপিয়া মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।